ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবেন কোন পদে নিয়োগ শুরু হয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ কবে যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে সকল চাকরি প্রার্থীরা তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হয় আবেদন করার শেষ তারিখ কবে কিভাবে আবেদন করতে হবে এবং এখানে বয়সীমা কি রয়েছে তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাও কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন আপনারা যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই আবেদন করবেন যে সকল চাকরি প্রার্থী চাকরির জন্য ইচ্ছুক রয়েছেন এছাড়াও এখানে ভালো পরিমাণের বেতন রয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে তার আগে বলবো যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই এই রকম প্রতিনিয়ত চাকরির খবর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আপনারা প্রত্যেকেই জানেন যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে এবং এখানে সীমা যেটা বলা হয়েছে সেটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব তো প্রথমে এখানে ওয়াফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে অবশ্যই ফর্মটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি হাতে কলমে সুন্দর করে ফিল করে জমা করতে হবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক নেম এখানে তোমার সারনেম এবং নেম উল্লেখ করতে হবে এরপরে তোমাদের ক্যান্ডিডেটের অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে এরপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করতে হবে এবার এই পেজ এই ফর্মটি সর্বোত্তম এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এখানে আবেদন করার জন্য মেরিট আনমেরিট এই সমস্ত অপশানগুলো কিন্তু চয়েস করতে হবে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবে ক্লিয়ার এরপরে এখানে অবশ্যই ইমেল আইডি উল্লেখ করতে হবে বাকি সমস্ত ডিটেলসগুলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বিষয়ে যে সমস্ত উল্লেখ করা হয়েছে আপনারা কিন্তু এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করবে এরপরে বিস্তারিত তথ্যগুলি আমি এই বিজ্ঞপ্তিতে আলোচনা করে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিয়ন পদে নিয়োগ শুরু হয়েছে কি পদে নিয়োগ শুরু হয়েছে পিয়ন পদে নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন শুরুতে কিন্তু এখানে উনত্রিশ হাজার চৌত্রিশ টাকা বেতন রয়েছে প্রতি মাসে ভালো পরিমাণে বেতন রয়েছে ন্যূনতম পিয়ন পদে যদি চাকরি হয় কেরিয়ার এবার এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউ কবে তেরো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ইন্টারভিউ শুরু হবে এখানে টাইম কিন্তু মেনশন করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টাইম এগারোটা ঠিক আছে ভেনুটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে অ্যাড্রেসে ইন্টারভিউ নেওয়া হবে তাহলে যোগ্যতা কি বলছে এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান উল্লেখ করে দিয়েছে যে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে যে সকল চাকরি চাকরির জন্য অপেক্ষা বা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন ক্লিয়ার এখানে বেশি কিছু উল্লেখ করা হয়নি ন্যূনতম তোমাদের ক্লিয়ারলিভাবে জানিয়ে দিয়েছে যে এখানে আবেদন করার জন্য কোন পদে নিয়োগ শুরু হয়েছে কোথায় ইন্টারভিউ হবে কবে হবে কত টাকা মাস এবং এখানে কিন্তু এটাও উল্লেখ করছে যে বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক নিয়মে মানে আঠেরো বছরের উদ্দেশ্যে হলে এখানে আবেদন করা যাবে এই পদে ক্লিয়ার এবার ইন্টারভিউ অ্যাড্রেসটা আপনার প্রথমেই দেখেছেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নম্বরটি কিন্তু উল্লেখ করছে এবং ডেটও কিন্তু এখানে উল্লেখ করছে তাহলে এই বিজ্ঞপ্তিটা কোথায় প্রকাশিত হয়েছে নদিয়া জেলায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের তেষ্ট জেলা থেকে ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন তাহলে কোথায় নিয়োগ শুরু হয়েছে বিধান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তাহলে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই ওয়েবসাইট ভিজিট করো বিজ্ঞপ্তি ডাউনলোড করো এবং সম্পূর্ণ তথ্য মনোযোগ সহকারে দেখে আবেদন করো এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি যে এখানে এই আবেদন ফর্মটি যে রয়েছে আগে থেকে কোনো রকম জমা করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে এই যে এগারোটার আগে এই ঠিকানা কিন্তু আমাদের কিন্তু উপস্থিত হতে হবে নদীয়া জেলার যে ঠিকানাটা উল্লেখ করা হয়েছে তো আশা করি সমস্ত বিষয়গুলি আপনারা বুঝে গিয়েছেন এবং কিভাবে আবেদন করুন সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছি